রাজধানীর উত্তরায় দক্ষিণখানে ঢাকা 18 আসনের উপনির্বাচনের প্রচারণা করছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসান। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জাকারিয়া আহমেদ, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। জাকারিয়া, আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনী প্রচারণায় আজ কি বলছেন বিস্তারিত আমাদের জানাবেন। রয়েছি দক্ষিণখানে ঢাকা 18 আসনের যে উপনির্বাচন তার নির্বাচনী প্রচারণার একেবারে শেষ মুহূর্তে আওয়ামী লীগের যিনি প্রার্থী আছেন মোহাম্মদ হাবিব হাসান, তার এখন কর্মী সভা চলছে, এরপরে তিনি জনসংযোগ শুরু করবেন। আমরা এই মুহূর্তে আওয়ামী লীগের যিনি প্রার্থী আছেন তার সঙ্গে জানতে চাই, প্রচারণা তো একেবারেই শেষ মুহূর্তে, আগামীকাল প্রচারণা শেষ হয়ে যাবে, কেমন সাড়া পাচ্ছেন, কী প্রত্যাশা করছেন? হ্যাঁ বলেন। 12 তারিখ তো আর প্রচারণার আর একদিন বাকি আছে, শেষ মুহূর্তে প্রচারণা কেমন সাড়া পাচ্ছেন, কী প্রত্যাশা করছেন? আমরা আজকে ধরেন আমাদের মার্কা হওয়ার পর থেকে আজকে গণসংযোগের প্রায় শেষ পর্যায়ে এসে আমরা আমাদের এই ঢাকা 18 আসনের আমরা বিভিন্ন ওয়ার্ড এবং এলাকায় আমরা গণসংযোগ করেছি জনগণের মাঝে। এলাকার সন্তান হিসাবে আমাকে যেভাবে তারা গ্রহণ করে নিয়েছে, ব্যাপক সাড়া পেয়েছি নেতাকর্মীদের, আমাদের এলাকার জনগণের। আমি আশাবাদী ইনশাল্লাহ আগামী 12 তারিখে নির্বাচনে এ এলাকার জনগণ তাদের সন্তানকে ইনশাল্লাহ ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আশা করি। কেমন পরিবেশ লক্ষ্য করছেন? নির্বাচনের পরিবেশ অত্যন্ত শান্ত, আমরা শান্তিপূর্ণভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছি, গণসংযোগ আমার বিরোধী পক্ষ করতেছে, নির্বাচন ইনশাল্লাহ আশা করি শান্তিপূর্ণ হবে। আমার প্রতিপক্ষ বলছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই নির্বাচনে, এটা ওনার বানানো কথা, ওনারা সবসময় এটা বলে থাকেন। ওনারা গণসংযোগ করতেছে, ওনাদের গণসংযোগে আমাদের নেতাকর্মীরা কেউ কোনো বাধাও দেয় না, কেউ বাধা সৃষ্টি করে না, ওনারা ওনাদের মতো করতেছে। আশা করি ওনারা যা কথাগুলি বলেন এটা বরাবরই বলেন এবং মিথ্যা কথা বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা। কী প্রত্যাশা করছেন 12 তারিখে? ইনশাল্লাহ আশা করি আল্লাহর রহমত। আমি আগেই বলেছি আমি এলাকার সন্তান, জনগণ আমাকে এবং এলাকার যারা আমাদের আত্মীয় স্বজন আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তি আছেন, এলাকার ভোটাররা আছেন, তারা তাদের সন্তানকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রমুখী হয়ে আছে, নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রমুখী হয়ে আছে। ইনশাল্লাহ আগামী 12 তারিখে নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা উপহার দিতে পারবো ঢাকা 18 আসনকে। জনগণ ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিবে ঢাকা 18 আসন। ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম ঢাকা 18 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসানের নির্বাচনী গণসংযোগ সব শেষ কথা। আগামী 12ই নভেম্বর অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জ 1 আসনে উপনির্বাচন, ভোটগ্রহণ ঘিরে সেখানে চলছে এখন শেষ মুহূর্তের প্রচারণা। সেই খবরাখবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, কেমন চলছে নির্বাচনের প্রচারণা, ভোট নিয়ে কারো কোনো অভিযোগের তথ্য কি আপনি পেয়েছেন কিনা এখনো পর্যন্ত? জি, আপনি যেমনটি বলছিলেন যে আগামী 12ই নভেম্বর সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে, আগামীকাল রাত 10টায় কিন্তু এই প্রচার প্রচারণা শেষ হবে। আপনি জানেন যে শেষ মুহূর্তের প্রচারণায় কিন্তু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় এবং বিএনপি মনোনীত প্রার্থী কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছেন। আমি একটু এখানে রয়েছেন কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সেটি তার কাছ থেকে জানবো যে আসলে তারা কেমন প্রচারণা চালাচ্ছেন, একটু বলবেন যে আসলে আপনাদের শেষ মুহূর্তের প্রচারণা কেমন চলছে আর ভোটার উপস্থিতি নিয়ে আপনাদের এই কথা। ধন্যবাদ। আপনি জানেন যে এটা মনসুর আলীর রক্ত স্নাত এলাকা, এই এলাকা আওয়ামী লীগ অধ্যুষিত এরিয়া। এখানে সারা জীবন স্বাধীনতার পূর্ব থেকে বর্তমান সময় পর্যন্ত সকল সময় নৌকার ব্যাপক ভোটের ব্যবধানে জয় লাভ করেছে। আমরা শুরু থেকে এই উপনির্বাচনে আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন ব্যাপক প্রচারণা আমরা চালিয়েছি এবং আমরা বিশ্বাস রাখি কাজীপুরের মানুষ জননেত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা রেখে তার সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্য সকল ভোটার আমাদেরকে কথা দিয়েছে তারা কেন্দ্রে যাবে এবং অতি উৎসাহিত হয়ে, আনন্দ উদ্বেলিত হয়ে তারা নৌকায় প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলেই কেন্দ্রে উপস্থিত হবে। আমাদের সকলেই, কাজীপুরের সকল ভোটার আমাদের আশ্বস্ত করেছে যেহেতু প্রিয় নেতা আলহাজ মোহাম্মদ নাসিম প্রয়াত নেতা কাজীপুরে আমাদেরকে ব্যাপক উন্নয়ন দিয়েছেন এবং তার সুযোগ্য সরকার বিগত 12 বছর ধরে কাজীপুরে কাজ করছেন, তিনি 2008 জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। আমরা প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা রেখে শতভাগ মানুষ কাজীপুরে ভোট কেন্দ্রে উপস্থিত হবে এবং
নির্বাচন কমিশনের সকল নিয়ম নীতি মেনে তারা ভোট কেন্দ্রে ভোট প্রদান করবে। আগ্রহ ব্যাপক ইভিএম এর কারণে যুবনেত্রী শেখ হাসিনা এই ডিজিটাল বাংলাদেশে এই সুন্দর ব্যবস্থাটি করেছেন, এই ইভিএম এর মাধ্যমে যে ব্যবস্থা করেছেন এই মানুষের আগ্রহ ব্যাপক। তারা ইভিএম এর মাধ্যমে প্রথম ভোট দেওয়ার জন্য অনেক আগ্রহ প্রকাশ করেছে। ধন্যবাদ আপনাকে। এজি আপনি শুনছিলেন যে আগামী 12ই নভেম্বর কিন্তু ভোটারদের ব্যাপক উপস্থিতি তারা আশা করছেন। আপনাকে জানিয়ে রাখি যে সিরাজগঞ্জ সদর উপজেলার 5টি ইউনিয়ন এবং কাজীপুর উপজেলার 12টি ইউনিয়ন নিয়ে কিন্তু এবার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 12ই নভেম্বর ভোটের মাধ্যমে আসলে নির্ধারিত হবে যে কে আসলে এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হবে। এজি